নমস্কার, আপনারা দেখছেন গ্রাম বাংলার খবর, দেশের খবর, আপনাদের খবর, গ্রাম বাংলার খবর। রবিবার শেষ হয়েছে সপ্তাহব্যাপী অশোকনগর উৎসব। আকর্ষণীয় এই উৎসব সংগঠিত করে চমক দিয়েছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। আর আজ সোমবার সকালে ফের চমক দিলেন তিনি। অশোকনগর স্টেডিয়ামে দিন সকালে ঝাঁটা নিয়ে নেমে পড়েন বিধায়ক, সঙ্গে ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েত প্রধান বৃন্দাবন ঘোষ এবং অশোকনগর কল্যাণগড় পুরসভার পুর প্রধান পরিষদ সদস্য শ্রীকান্ত চৌধুরী, সঞ্জয় রাহা সহ একাধিক কাউন্সিলর। এদিন সাফাই অভিযানে নেমে বিরোধীদের কটাক্ষের কড়া জবাব দেন নারায়ণ গোস্বামী। তিনি বলেন, কিছু মানুষ যারা হতাশাগ্রস্ত তাদের কিছু কথা চিরকালই ছিল, আছে, থাকবে, তারা টিপ্পণী কাটবে, আর আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণকে সামনে রেখে আমাদের কাজ করে যাব। বিধায়ক আরও কী বলেছেন আপনাদের শোনাবো। প্রথম থেকেই বিরোধীরা এটাকে কটাক্ষ করা, লাইটের আলোকসজ্জায় প্রতীক নিয়ে করা, কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, সমাজে এই সমস্ত নিয়ে রবীন্দ্রনাথ, যিনি পৃথিবীর বড় দার্শনিক, তাকেও সমালোচিত হতে হয়েছিল, বিদ্যাসাগরকেও সমালোচিত হয়েছিল ভালো কাজের জন্য। কিছু মানুষ যারা হতাশাগ্রস্ত তাদের কিছু কথা চিরকালই ছিল, আছে, থাকবে, কিন্তু আমরা যারা পজিটিভ, আমরা যারা ইতিবাচক মানসিকতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশনকে সামনে রেখে আমরা যারা চলি, আমরা এই সমস্ত কথার কোনো মূল্য দিই না। আমাদের কাজ আমরা করব, আর ওনারা বাড়িতে লেপের তলায় বসে বসে যা দু একটা টিপ্পুনি কাটার কাটুন, আমরা আমাদের কাছ থেকে সরছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।